জাতি নিলগে নীতি নাঙ্গো নীতি করি পারবনি তিনি খে বিজেপি বল পরে লুখা পয়লা জাতি উলো সভাপতি বরং মকল বৈষম্য অভিজ্ঞতা বাই আগিনি সরকার না তাহা ভিনি বামফ্রন্টতে ঐশাক কিফিল তবলি বাগে তার শিষ্যরা যারা নাকি ত্রিপুরাজ্যের মধ্যে রাত অর্ধেক অর্ধেক মানুষ কোথায় কি করেন কোথায় যাচ্ছে কি করছে কি বলেন এগুলা নাকি তারা তাড়িয়ে তাড়িয়ে দেখেন তারা নিশ্চয়ই আজকে দেখেছেন রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে গোটা শহরকে কাঁপিয়ে রাজপথকে মারিয়ে এখানে যারা সমবেত হয়েছেন তারা কারা সেই কাঞ্চনপুর থেকে সাবরম থেকে লংথরাই পাহাড় শাখান পাহাড় কালাজারি ডলাজারি এবং এই শহরের মধ্যেও যারা গণতান্ত্রিক আন্দোলনের সাথী যারা শুধু উপজাতি অংশের মানুষ না আরো হাজারো মানুষ গত 23 মাস ধরে এ রাজ্যের বিজেপি আইপিএফটির অপশাসনে যারা নিষ্পেষিত তারা আজকে এখানে এসছেন ত্রিপুরাজ্যের এই বিজেপি আইপিএফটি এবং তাদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরো বহু সহযোগী শক্তি একই মিছিলে না হাঁটলেও একই জোট না জোটে না থাকলেও গণ মুক্তি পরিষদ যখন 1948 ইংরাজির মে মাসে এই বর্তমান যে মোহনপুর মহকুমার রাজঘাটে জন্ম নিয়েছিল এই রাজবাড়ি থেকে শুরু করে ত্রিপুরাজ্যের মধ্যে তাদের বসংবদরা সেদিনও তারা গণমুক্তি পরিষদের মৃত্যু কামনা করেছিল বারে বারে এরা ঘোষণা দিত এখনো সে দুঃস্বপ্ন দেখে গণমুক্তি পরিষদ শেষ গণমুক্তি পরিষদ পাইথানখা গণমুক্তি পরিষদ কুরিখা তিনি গণমুক্তি পরিষদ তঙ্গ গণপরিষদ তঙ্গ নাই গণমুক্তি পরিষদ আছে গণমুক্তি পরিষদ থাকবে গণমুক্তি পরিষদ তার লাল ঝান্ডা আরো উঁচু উদ্দিন হবে আজকে প্রমাণ আমরা করেছি শত বাধা বিপত্তি গালি দেওয়া হয় না হুমকি এই কুমলঙ্গে জামকুই জ্বালাতে হঠাৎ করে জাতিকে উন্নতি করবে দফাকে উন্নতি করবে এখানে ডাক দিয়েছে মোটর সাইকেল মিছিল কিছুই না আমাদের এই জনসভা আমাদের এই মিছিলকে তাৎকানু যায় বন্ধু তাদেরকে জানিয়ে রাখি আপনারা তৎক্ষণ ধরে শুনছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কেন আনতে হল নরেন্দ্র মোদী নবীন অমিত শাহকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিগত লোকসভা নির্বাচনে শেখ কাশ্মীরের পুলওয়ামাতে একটা দুর্ভাগ্যজনক হামলায় আমাদের কিছু বীর জওয়ানের অকাল মৃত্যু এরকম আমাদের জওয়ানদের উপরে অতীতে আর কোন আক্রমণ হয়নি এরকম না এটাকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীরা সারা দেশে উগ্র দেশপ্রেম উগ্র দত্তাভিমানী উগ্র সাম্প্রদায়িকতা এগুলো ছড়িয়েছিল মিডিয়ার মধ্য দিয়ে।